এক গ্রামে এক মূর্তিশিল্পী মূর্তি তৈরির উদ্দেশ্যে দুটি পাথর গ্রাম থেকে সংগ্রহ করে এবং পাথর দুটি বাড়িতে এনে ওই পাথর দ্বারা মূর্তি তৈরির চেষ্টা করে। প্রথমে যে পাথরটি দিয়ে সে মূর্তি তৈরি করছিল, এই পাথরটি হঠাৎ বলে ওঠে যে আমাকে দিয়ে মূর্তি তৈরি করো না, আমার গায়ে হাতুড়ির বাড়ি মেরো না, অন্য কোনো পাথর দিয়ে মূর্তি তৈরি করো। তখন সেই মূর্তি শিল্পীটি সেই পাথরটি রেখে আরও একটি যে পাথর এনেছিল সেই পাথরটি দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করে এবং ওই মূর্তিটি এতটাই সুন্দর হয় যে গ্রামের মন্দিরে সেই মূর্তিটাকে স্থাপন করে এবং তারপর থেকে গ্রামের প্রতিটি মানুষ ওই মূর্তিটিকে প্রতিনিয়ত পুজো দিতে শুরু করে। কিন্তু গ্রামের রীতি অনুযায়ী সমস্যা একটাই ছিল যে একটি নারকেল একবারে ভাঙার একটা রীতি ছিল, সেই রীতি সঠিকভাবে পালন করার জন্য আরও একটি পাথরের প্রয়োজন ছিল এবং তখন গ্রামের মানুষ কিন্তু আগে যে পাথরটি মূর্তি তৈরি করতে দেয়নি সেই পাথরটিকেই নিয়ে আসে এবং প্রতিনিয়ত পুজো দেওয়ার সময় প্রত্যেকটি গ্রামের মানুষ ওই নারকেলটিকে ওই পাথরের ওপর ভেঙে তারপরেই পুজো দেয় মূর্তিটাকে। এরকমভাবে রীতিমতো কিছুদিন চলতে থাকে। তারপরে নারকেল ভাঙা পাথরটি একদিন হঠাৎ বলে ওঠে, দেবী তুমিও পাথর আমিও পাথর, আমারকে প্রতিনিয়ত আঘাত করা হচ্ছে কেন, আমার ক্ষেত্রে এতটা অমানবিক করা হচ্ছে কেন, দুজনেই তো পাথর। তখন দেবী বা মূর্তিটি বলে যে আমিও পাথর তুমিও পাথর, কিন্তু আমি আগে অনেকটা কষ্ট করেছি, কষ্ট সহ্য করেছি, সেই কারণে মূর্তি সেবে এসেছি, তাই আমাকে পুজো করছে এবং তুমি সেই কষ্টটা করোনি বলেই আজকে তুমি এই আঘাত পাচ্ছ বা প্রতিনিয়ত পেয়ে যাবে। এরকমভাবেই কিন্তু আমরা কষ্ট না করে লাইফে সাকসেস পেতে চাই, আমরা লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, স্বপ্নের জগতে ভেসে থাকি। যারা কষ্ট করে না, যাদের ধৈর্য নেই, যারা সেলফ কন্ট্রোল করতে পারে না, তাদের সারা জীবন কিন্তু এরকম কষ্টের মধ্যেই থাকতে হবে এবং সারা জীবন এই বার্তাটাই মনের মধ্যে থাকবে যে আমার লাইফ অনেক বাজে, আমার সঙ্গেই এটা ঘটে। কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সমস্ত কিন্তু আমাদের চারিপাশে সমস্ত কিছু বদল চাই, সরকার বদল চাই, বন্ধুর বদল ঘটছে, সময়ের পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে এবং আমরা শেষে যখন নিজেকে পরিবর্তন করতে পারছি না আশেপাশে সমস্ত কিছুর ওপর দোষ চাপায়, যেমন বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন, এমনকি সরকার, বিভিন্ন জিনিসের ওপর আমরা কিন্তু দোষ চাপাই, সমস্ত কিছুর ওপর দোষ চাপাই, কিন্তু নিজের ওপর যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি যে জায়গায় রয়েছি তার পেছনে মূল দোষী আমি, আমার কি ভুল ছিল যার কারণে আমি এই জায়গায় রয়েছি, আমি যে কাজটা করেছি সেটা কি আমার করা দরকার ছিল, আমি যে কাজটা করছি সেটার রেজাল্ট কী হতে পারে, অ্যাকচুয়ালি সেটা ভেবে চিনতে আমরা করি না। যখন সমস্ত কিছু ঠিক না হয় তখন দোষারোপ করি ভাগ্যে, নিজেকে পরিবর্তন না করে শুধুমাত্র সময়ের অপেক্ষা করি। এবং বছরের শেষের কথা যদি বলি, বছরের শেষে এই ভাবনাই থাকে যে ভুলগুলো আমরা করেছি বা লাইফে যেটা করতে চাই সেটা বছরের প্রথম থেকে শুরু করব, বা বার্থডে যদি থাকে বার্থডের থেকে শুরু করব, নিজেদের একটা দিনক্ষণ শুরু করি এই সপ্তাহ না পরের দিন থেকে শুরু করব। বিভিন্ন ড্রিম তোমার থাকতেই পারে, কেউ লাইফে বড় কিছু করতে চায়, কেউ লাইফে পরে মানে নেক্সট ইয়ার থেকে মনে করছো অনেক টাকা ইনকাম করবো, অনেকে মনে করছো যে খরচা বাঁচাবো, অনেকে মনে করছো যে এক্সাম ক্র্যাক করবো, অনেকে মনে করছো লাইফে বড় একটা বাড়ি করবো, বড় একটা গাড়ি করবো, এরকম অনেকের অনেক কিছু ড্রিম রয়েছে। কিন্তু আমরা তো কি, আমরা সময়ের অপেক্ষা করবো, আমরা নিজেদের লাইফ চেঞ্জ করতে চাই কিন্তু নিজেকে চেঞ্জ করতে চাই না। আবার শোনো, আমরা প্রত্যেকে নিজের লাইফকে চেঞ্জ করতে চাই কিন্তু নিজেকে কখনোই চেঞ্জ করতে চাই না, সময়ের অপেক্ষা করি। সময় কিন্তু সময়ের মনে চলতেই থাকে, পরিবর্তন হতেই থাকে, কিন্তু আমরা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করি না, যেটা একান্তই কিন্তু দরকার। তোমরা অনেকেই ভাবো আমরা ভালো নাম্বার পাবো, আমরা ভালো জব করব, আমরা ভালো জায়গায় যাব, কিন্তু আমাদের সেইগুলো করার পেছনে শুধুমাত্র বসে বসে ভাবনা চিন্তা বা স্বপ্নের জগতে কাটালেই চলবে না, তার পেছনে যে কঠোর পরিশ্রম আছে, যারা ওই জায়গাটা অ্যাচিভ করছে তাদেরকে বহির্দৃষ্টিতে আমরা দেখি ওর লাইফটা কি সুন্দর, কিন্তু সেই জায়গাটা যেতে গিয়ে মানে একটা সুন্দর মূর্তি সেভ করতে গিয়ে, এই মূর্তি যে এক্সাম্পল আমি দিলাম তোমাদের বোঝানোর জন্য, তাকে কতটা কঠোর কষ্ট সহ্য করতে হয়েছে বা কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা মূর্তির সাহায্যে তোমাদের ফর এক্সাম্পল স্টোরিটা বললাম, কিন্তু এখানে কিন্তু তোমাদের ওই রকম কঠোর পরিশ্রম করেই ওই জায়গাটাই যেতে হবে, কারণ যে গেছে সেই জায়গাটায় সে কিন্তু এইভাবেই গেছে। আমরা বাইরের থেকে তাজমহল দেখে অনেকেই খুব সৌন্দর্য, খুব ঐতিহ্যপূর্ণ ও আমাদের অস্তিত্ব বলে মনে করি, কিন্তু সেই জিনিসটা তৈরি হতে গেলে কত শ্রমিকের পরিশ্রম রয়েছে, কত সময়ের ব্যাপার রয়েছে, সেগুলো আমরা কী মনে করি না, শুধু বাইরের থেকে সৌন্দর্যটাকে উপভোগ করি। কারণ এখন বছরের শেষ এই সময় অনেকেই প্ল্যান করছো নিজেকে আপডেট করার, নিজের যে স্বপ্ন আছে সেটাকে পূরণ করার, সেই কারণেই তোমাদের জন্য এই ভিডিওটি কেউ ভাবছো অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে আমি এই এক্সামটা ক্র্যাক করব, আমি এই জায়গায় যাব, আমি এই জবের জন্য প্রিপারেশান নেব,
তো এখানে যে তোমাদের প্রি প্ল্যানিং, যে আমি এই জায়গায় নিজেকে দেখতে চাই, সেই জায়গার জন্য একটা প্রি প্ল্যানিং তোমাদের অবশ্যই করে রাখতে হবে, যাতে এ তোমাদের এই মুহূর্তের কষ্টটা পরের আরামদায়কে পরিণত হয়। কারণ এখনকার কষ্ট ইকুয়ালস টু পরের আরামদায়ক। আর এখনকার এখন যারা কষ্ট করবে না, যারা আরামে থাকতে চাও, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো বা বসে বসে স্বপ্ন দেখছো, তাদের কিন্তু ভবিষ্যতে সেই পাথরের মতো সারা জীবন কষ্ট করেই যেতে হবে। কারণ আর সময়ের অপেক্ষা না, আজকের থেকেই শুরু করো তোমার স্বপ্নের যাত্রা, যেটার জন্য তুমি কঠোর পরিশ্রম করো। তোমার যত পার্সেন্ট রয়েছে, মানে 110% যদি পারো, তার থেকেও বেশি কিছু পারো, সেটার পেছনে দাও, তাহলে অবশ্যই তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে এবং তোমার পরবর্তী জীবন খুব তোমার মতন করে তুমি সাজিয়ে নিতে পারবে। তো আজকে এটাই তোমাদের জন্য ছিল। আর তোমাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আসতে চলেছে, 2020-তে যা হয়েছে সেটা যদি কোনো খারাপ হয়ে থাকে, সেটাকে ভুলে গিয়ে ভালো করার জন্য অবশ্যই তোমরা উদ্যোগ নাও, পরিশ্রম করো। আর এগেন আমাদের সুইট ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটি খুব ভালো কাটুক, 2020 যেমনই কাটুক, 2021 প্রত্যেকে যাতে ভালো কাটুক সেটাই কামনা করব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।